যেটা আসিউল তফসিরুল মাসুদ এই কিতাবটাও পড়তে পারে হ্যাঁ আছেন এটা খুব ভালো একটা তফসিল কারণ এটাতে পুরোপুরি কোরআন এবং হাদিস থেকে নিয়ে আসা হয়েছে কোন আয়াতের কোন তফসিল হতে পারে সেটা নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ এই তফসিল আমি সহযোগিতা নিয়েছি যখন আমি আমার তাফসিরটি বাংলায় তফসিলটি করেছিলাম যেটা কোরআন প্রিন্ডি প্রস্ত থেকে হয়েছে বা আমি এবং এই আমাদের দেশে পড়ানো দুইটা হয় আমি মনে করি যে দুইটা যেফসির সময়ের আগে ছেলেদেরকে পড়ানো হচ্ছে কারণ ছেলেরা যেখানে শব্দ অর্থই জানে না তাফসিরের কাশ্যপ বুজার মতো এবং সেখানে যে মতাজেলি যে সমস্ত আকিদে আছে বুজার মতো ক্ষমতা তাদের তৈরি হয় না অনুরূপে তাফসির বয়দাবি সেটা যে আষাঢ়ী আকিদের অনেক কিছু ঢুকানো হয়েছে এবং সেটা যে অনেক কঠিন এই ব্যাপারে আমি সন্দেহ করি না অনেক কঠিন হালকা নিয়ম হচ্ছে যে কোনো জিনিস হালকা থেকে শুরু করে কঠিনে যেতে হয় যদি একটা মানুষ আলেম হয়ে যায় তখন তিনি পড়বেন কাশ্যাপও পড়বেন বায়দাবি পড়বেন সমস্ত তাফসির পড়বেন কোনো সমস্যা নাই এমনকি তিনি তাফসির রাজিও পড়তে পারেন যেটা তাফসির কবির বলে তাদের কাছে খ্যাত পড়েন কোনো সমস্যা নাই কিন্তু এই তফসির পড়ার আগে তাকে সঠিক তাফসির জানতে হবে নাহলে তিনি যে কোনো সময় ভুল করতে পারেন আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে বইগুলোতে কি আকিদাগত বা অন্যান্য কোনো সমস্যা আছে হ্যাঁ অবশ্যই তাফসিরের রাজিতে তো আকিদাগত ভুল ভ্রান্তি ভরপুর বলতে পারি আমরা কারণ হচ্ছে তিনি নিজে দার্শনিক ছিলেন আর দর্শন তত্ত্ব কখনও শরীর তত্ত্বের সাথে কখনো মিল হয় না এই তিনি কোনো কোথাও কোথাও একশোটা সন্দেহ উল্লেখ করবেন দশটা সন্দেহ উল্লেখ করবেন এর তিনি একটার উত্তর দিবেন বাকি সন্দেহগুলো রেখে যাবেন এগুলি সন্দেহ আপনার অন্তরের ভিতরে দানা বাঁধবে এরপর আপনি এগুলির উত্তর কোথাও খুঁজে পাবেন না এরপর ইসলাম সম্পর্কে সন্দেহের ভিতরে পড়ে যাবেন এই জন্য এগুলি বড় আলেম ছাড়া কারোর জন্য পড়া আমরা গুরুত্বপূর্ণ মনে করি না কারণ এগুলি দিয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য ইসলাম দিন উল ফেতরা স্বাভাবিক দিন যে কোনো সময় স্বাভাবিকতা তাকে পছন্দ করবে একটা মানুষ যখন পড়বে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোরআন করেন জায় আলিখিয়াল কিতাব ওলাহি এ হচ্ছে আল্লাহর কিতাব কোনো সন্দেহ নেই না সহজে বুঝে গেছেন এখন জায় কেন বলা হইলো কোথায় কিতাবটা রয়ে গেছে রা রাইবা কেন বলা হয় রাইফ তো আছে এবং এগুলি যদি সন্দেহ তৈরি করে সন্দেহের মধ্যে উত্তর দিতে গেলে আপনার কিন্তু পুরো সময়টা নষ্ট হবে এবং অ্যালমি দিনের সঠিক আলেম তৈরি হবে না তার্কিক তৈরি হবে সে তার্কিক তৈরি হবে এবং জায়গা জায়গায় বেড করে বেড়াবে কি বলে এগুলিকে মোনাজারা মোনাজারা করে বেড়াবে এরকম মানুষ তৈরি হবে কিন্তু আলেম যাকে বলে সেটা তৈরি হবে না আর রসল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি আলেম শিক্ষা করবে যাতে করে জাহেলদের সাথে জাহেলদের সাথে ঝগড়া করবে আর আলেমদের সাথে মোনাজারা করবে রসল আসলাম তাদেরকে কঠিন বৎসনা করেছেন তিনি বলছেন যে তিনি বলছেন যে এটা তো আমি আর ভালো জান না জানতে সুগন্ধ সে পাবে না সুতরাং এই জাতীয় চিন্তাধারা নিয়ে কেউ যেন আলমের দিন অর্জন না করবে আল্লাহর দিন শিখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা কী বলছে তা বোঝার জন্য এই জন্য নয় যে কয়টা সন্দেহ প্রকাশ করলাম কয়টা মানুষকে আটকাইয়ে দিলাম কোন শব্দটার অর্থ কি মানুষকে জিজ্ঞাসা করলাম কিছু কিছু মানুষের স্বভাব এটা আসে যখনই বসে এই শব্দটার অর্থ কী বলেন তো মনে হয় যেন তিনি হতে তিনি শিখিয়ে আসছেন এখন এখন তিনি আপনার পরীক্ষা করবেন এই জাতীয় পরীক্ষা করলে আমি বলি আমি ফেল আমার কাছে নাই আপনি অন্য কারণে চেষ্টা করার চেষ্টা করুন কারণ এটা অ্যালমি কোনো মাজ এই এই জাতীয় সিস্টেমে অ্যালিম শিক্ষা করা যায় না অ্যালম শিখতে হলে কষ্ট নিজে জানতে হয় এবং জানানোর জন্য অ্যালম শিখতে হবে জানতে হবে অ্যালম কেন শিখবে দুইটা উদ্দেশ্য রাফুল জাহাল আন্নাফ সিহি নিজের থেকে মূর্খতা দূর করবে আর অন্যের মূর্খতা দূর করার চেষ্টা করবে এটা হচ্ছে এলমি শিখার মূল উদ্দেশ্য এটা উদ্দেশ্য নয় যে আরেকজনকে আমি আটকে দেবো তাকে আমি আমার মত দিয়ে তাকে হারিয়ে দেবো এই জাতীয় চিন্তা করলে কিন্তু এলম শিখা এটা হ্যাঁ একজনের শিক্ষা হয় সেটা এলমি সত্যিকার এলমি স্বরে শিক্ষার কোনো মানদণ্ড নয় দ্বিতীয় যে জিনিস যদি হাদিসের রসুল থেকে আপনি শিখতে চান প্রথমে কি করবেন আমাদের উস্তাদ বলেছিলাম যে হাদিসের রসুল শিখার জন্য প্রথম কাজ হচ্ছে আরবাই নবিয়া মুক্ত করবেন চল্লিশ হাদিস মুক্ত করবেন এই জন্য আমাদের ওস্তাদা জিজ্ঞাসা করতেন কে কে চল্লিশ হাদিস মুখস্থ পার আমরা তখন মুখস্থ করি না তখন পারতাম না আলহামদুলিল্লাহ পরে হয়তো আমাদের প্রয়োজনে আমরা পড়তে হয়েছে কিছু মুস্ত করতে হয়েছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কখনো এর থেকে মুক্ত করতে পারি না এই জন্য সন্তানদেরকে অবশ্যই প্রথম কাজ হবে হাদিসের ক্ষেত্রে আর বা ইনী শিক্ষা দেওয়া এটা শিখবেন এর ব্যাখ্যা গ্রন্থ আছে অনেক তার মধ্যে ইমাম নবী নিজেই একটা ব্যাখ্যা করেছেন সেটা পড়াইতে পারেন যে না হলে ইভিনেদাকি কিরিয়ে যে ব্যাখ্যা করেছেন সেটা পড়াইতে পারেন এটা না হলে ইমাম ইবিনজব হাম্বলি আরও আরও দশটা মিলে পঞ্চাশটার একটা ব্যাখ্যা করেছেন নাম দিয়েছেন জামিল হাকাম সেটা পড়াতে পারেন তাহলে পরে পরের পর্বে চলে যাবে কিন্তু প্রথম কাজ হবে হাদিসগুলি মুখস্থ রাখা চল্লিশ হাদিস মুখস্থ রাখা সাথে সাথে দ্বিতীয় কাজ হবে ওমদাতুল আহকাম মাত্র চারশো হাদিসের কাছাকাছি ওমদাতুল আহকাম বুখারি মুসলিম হাদিস থেকে বিধান বিশিষ্ট হাদিস হাদিসগুলো জমা করা হয় যেখানে বই না ওমদাতুল আহকাম ফিকের বই না ওমদাতুল ফিক ফিকার বই ওমদাতুল আহকাম হাদিসের বই ইমাম উমদাতুল হাকাম যে যিনি লুকদা মগদের রহমতুল লিখেছেন এইটা পুরোপুরি হাদিসের বই ফেকার বই না এটা পুরোপুরি হাদিস বোখারি মুসলিমের হাদিসগুলো একত্র করেছেন যেমন অজুর ব্যাপারে ইমাম বোখারি কী বলেছেন মুসলিম কী বলেছেন হাদিসগুলো নিয়ে আসছেন তারপরে তাহারাতের ব্যাপারে হাদিসগুলো নিয়ে আসছেন কোনো ফেকার এক শব্দ নেই সেখানে ফেকা নেই ফেকার হচ্ছে ওমদাতুল ফেক কাছাকাছি আরেক নামের বই সেটা উমদাতুল ফেক তিনি পড়েছেন তো ওমদাতুল হাকামে অবশ্যই আমি মনে করি পড়া উচিত উমদাতুল আহকাম উমদাতুল আহকামের কিছু ব্যাখ্যা আছে সেটা আমরা পরে আলোচনা করবো সেটা আমরা সহযোগী আলম হিসেবে আলোচনা করবো উমদাতুল আহকাম পড়তে পারেন উমদাতুল হাকামের পরে আপনার কাজ হবে যদি এতে ভালো করে কেউ দ্বিতীয় কাজ হবে বুলুগুল মারাম এই তিনটি প্রাথমিক পর্যায়ের দার্জ বুলুগুল মারামের মধ্যে আলহামদুলিল্লাহ বারশোর কাছাকাছি হাদিস রয়েছে এই হাদিসগুলো আমরা মুখস্থ করতে পারি মুখস্থ ভাগ করে দিতে পারি মুখস্থ করতে পারি কেউ যদি কোনো উমদাতুল আহকাম এবং বুলুগুল মারাম কারো যদি মুখস্থ থাকে এবং আর অন্য অভিহিত থাক সাথে আছে সে আলেম হবে এটি কোনো সন্দেহ নেই সে আলেম হবেই চেষ্টা করলে সে আলেম হবে আলহামদুলিল্লাহ আলেম হওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা হবে না এই জন্য আমি মনে করি ছাত্রদেরকে এইভাবে তৈরি করুন আপনি নিজে পারেন মাদ্রাসা আজকে কিছুই হবে না নিজে তৈরি করুন নিজে কিছু প্রতিষ্ঠান করুন যেখানে নতুন মুখস্থ করানো হবে এবং এই পদ্ধতিতে পড়ানো হবে এই প্রাথমিক পর্যায়েটা দ্বিতীয় পর্যায়ে আপনি কি পড়াবেন দ্বিতীয় পর্যায়ে আপনি পড়াবেন আখবার আখবর ইবনীতামিয়াল জাদের লেখা মুন্তাকাল আখবার মুন্তাকাল আখবারের মধ্যে তিনি অনেক হাদিস জমা করেছেন যেগুলো আহকামের সাথে জড়িত বিধিবিধানের সাথে জড়িত মানব জীবনের কোথায় কখন কি দরকার হয় এই জাতীয় হাদিসগুলো সেখানে জমা করা হয়েছে সেটা আপনি এই যে এই সময় পড়বেন তারপরে সাথে পড়বেন রিয়াদুসালাহিন রিয়াদুসালাহিন আপনি পড়বেন সেখানে দু একটা হাদিস ছাড়া বেশিরভাগ হাদিস শুদ্ধ আলহামদুলিল্লাহ শেখুল আলবাইন রহমতুল্লাহ আলহ সেটা তাকিক করে দিয়েছেন এবং আমাদের হাতে সেটা এসে গেছে অর্থ সহদিকেও রিয়াদুসালাহিন মুখস্থ পারে আমি মনে করি সে আলেম হবে সে আলেম হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই অর্থ বুঝতে পারে তারপরে আপনি আমি যদি আর একটু বেশি পড়াতে চাই স্যালাদের ছেলেদেরকে তখন মেশকাতুল মাসাবি পড়াইতে পারি কিন্তু আমাদের দুঃখ সত্যি হচ্ছে যে আমরা দাখিল পর্যায়ে মেশকাতুল মাসাবি কিতাবুল আদব পড়াই আর কিছু পড়ানোর কোনো চিন্তা ভাবনা করি না আদব শিক্ষা দেই আদব শিক্ষার জন্য এটা আমরা ইচ্ছা করলে অন্য সময় বা অন্য সময়ে তো আমরা সেটা নিতে পারি সেটা আমরা করতে পারি না পরের পর্যায়ে যখন আসবে এইগুলি সে মুখস্থ করেছে কোনো ছাত্র এই কোনো ছাত্র এইগুলি মুখস্থ করেছে তখন এর পরের পর্যায়ে পর্যায়ে আসবে হাদিসের ক্ষেত্রে ছয়টি বিখ্যাত কিতাব যেটা আমরা সবাই জানি বুখারি মুসলিম আবুদিন এই হাদিসের কিতাবগুলো তখন পড়বে এর আগে সেগুলি পড়ার প্রয়োজন নেই এর আগে সেগুলি পড়ার প্রয়োজন নেই কারণ সে যে কোনো সময় বিভ্রান্ত হতে পারে সাথে সাথে সিলসিলা সহিয়া পড়বে হাদিসের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ পড়তে পারবে জি দ্বিতীয় পর্যায়ের এলেমগুলো শেখার পরে বিশেষ করে মেশকাতুল মাসাবির পড়ার পরে আমরা বলছিলাম তৃতীয় পর্যায়ে যখন চলে যাবে তখন তার অবস্থার উন্নতি হবে তার শিখার মতো তার মধ্যে কার্যকারিতা আসবে শিক্ষা মুখস্থ করতে পারবে তখন তার মধ্যে কুতু উচ্চতা পড়া দরকার বিশেষ করে বোখারি মুসলিম তিরমিজি ইবনে ইবনুমাজা এই কিতাবগুলি তার পড়া দরকার হবে তখন এই কিতাবগুলি পড়বে সাথে সাথে এই কিতাবগুলির সাথে সাথে তখন সে কোন হাদিস শুদ্ধ কি অশুদ্ধ সেই মানহাসি একতিয়ার করবে গ্রহণ করতে পারবে তখন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলি শিখবে যেমন ফথর বেয়ারি এই অথবা উমদাতুল কারি অথবা এই জাতীয় বজল মজুদ বা যে সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো আছে ব্যাখ্যা গ্রন্থ সে পড়তে পারবে হাদিসের গ্রন্থর পরে আমরা যেভাবে বলছি সিরিয়ালি যে একটা মানুষ প্রথমে কোরআন কারিম থেকে আলম শিখবে কোরআন তারপর উলুমুল হাদিস শিখলো হাদিস শিখলো তারপরে তৃতীয় যে আলম শিখা দরকার একজন তাদার আলমের ক্ষেত্রে বাড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আকিদা আকিদার ক্ষেত্রে মনে করি প্রথমেই যে আবি দাউদের আকিদাটা মুখ থাকা দরকার এটা মতন এটা একটা মঞ্জুমা এটার মধ্যে আকিদার মৌলিক জিনিসগুলো চলে আসছে তেতাল্লিশ ছোট কবিতার মতো হ্যাঁ হ্যাঁ ছোট কবিতার মতো এর শুরু কি জানি আব্দুর রহমান শুরুতে কি জানি তো মনে আছে না ইবনে আবি দাউদের মনে নেই আবু বাকর লাউ দাঁড়াও দাঁড়াও তুকালা এটার ভিতরে না না এটা না কোনটা তাপুর তু ফুয়া এটাই তো তো এটা কোনটা ওটা আরেকটা এটা তো ডাইরেক্ট আব্দুর রহমান মুখস্ত করেছিল এক সময় ভুলে গেছে এখন হয়তো তো অথবা মনে রাখতে আবার মুখ করতে হবে তো এই হাইয়েতে আবু দাউদ মুখস্ত থাকা দরকার আকিদার মৌলিক জিনিসগুলো সেখানে চলে আসছে অথচ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশটা মাত্র বাইট সেখানে রয়েছে মানে কবিতা এর মধ্যে সবকিছু চলে আসছে এটা প্রথম মুখস্থ এই জন্য কবিতা মুখস্থ করা যত সহজ এবং থাকে এটা অন্য কিছু অন্য যে সমস্ত এই সাধারণ পড়া মুখস্থ থাকে না অনেক চলে যায় এটা প্রথম মুখস্থ করা আমি গুরুত্বপূর্ণ মনে করি তারপর আকিদার ক্ষেত্রে প্রথম যে জিনিসগুলো আমরা আমাদের দেশে যে সমস্যাগুলো বা মানুষের সমস্যা সেটা হচ্ছে সেটা হচ্ছে লোহিয়ার ক্ষেত্রে সমস্যাগুলি বেশি হয় তাহুল তাহিদুল উলহিয়া থেকে উলহিয়া ঠিক রাখতে হলে তিনটি কিতাব আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি একটি হচ্ছে রসুল অথবা রসুল সালাদা তিনটি মূলনীতি নামে শেখুল ইসলাম মাহমুদিনে খলিফা তামিমি রহমতুল্লাহ তিনি যে এই বইটা লিখেছেন সেই গ্রন্থটি পড়া দরকার আর সাথে সাথে কাওয়াজ বারবার এটাও শাইকুল ইসলাম মহম্মদিন খলিফা আত্মামিমি রহমাউল্লাহার আর তৃতীয় যে বইটা এটা কিতাব উত্তর আহিদ আল্লাহ হকুল্লাহ আল আবিদ হিসেবে মতন হিসাবে করা দরকার ছাত্রদের মধ্যে এবং এটা থাকার অর্থই হচ্ছে আলহামদুলিল্লাহ সে আলো ছড়াবে সে বেদাত ছড়াবে না শিরিক মুক্ত জীবন জীবনযাপন করবে এই তিনটি কিতাব মুখস্থ থাকা দরকার সাথে সাথে তাঁর আরেকটি গ্রন্থ আছে শাইল মাহমুদ মহম্মদিন খলিফা আত্মামিমির আরেকটি গ্রন্থ আছে না হচ্ছে নাওকাত উত্তরহিদ নাওয়াদ উত্তা এ কি কি তাওহিদ কিভাবে বিনষ্ট হয় নামা ইসলামও আছে ইসলাম এটা একই দুই নামে আছে কখন নাবাদুল ইসলাম কখন নামা ইমান কোথাও কখন নামা আছে তো এইভাবে যে এই জিনিস এই একটা বইটা দশটা জিনিস মুখস্থ করা থাকে কোথাও বারোটা আছে সেই বারোটা জিনিস মুখস্থ থাকা দরকার যাতে করে যে কোনো জায়গায় যাবে সে সে আলো ছড়াবে এবং বিধাত মুক্ত জীবন যাপন করবে শীত মুক্ত জীবন যাপন করতে পারবে এই বইগুলো তো একেবারেই নতুন অথবা বছরের মধ্যেকার তার আগের হ্যাঁ ভালো কথা বলেছেন তার আগে কিন্তু মানুষ মোতাবল কিতাব পড়তো এই বিষয়ে বড়ো বড়ো কিতাবে সেগুলো উল্লেখ ছিল বিশেষ করে ইমাম ওভানীব রহমতুল্লাহের কিতাবের মধ্যে সকল আকবরের মধ্যে সেটা উল্লেখ ছিল অনেক দরদরি আকিদার কথা ইমাম তহাবির রহমতুল্লাহ কিতাবের মধ্যে সেগুলো উল্লেখ ছিল সেটা আমরা ইনশাল্লাহ বলবো কারণ আমরা পড়ছি এখন এটা বলছি না যে কোনটা সারা আগে আসছে সেই হিসেবে বলছি না আমরা বলছি একটা ছেলে কীভাবে তৈরি হবে সেটা আলোচনা করছি অর্থাৎ ছোটো ছোটো আলিম থেকে শুরু করে বড় আলমের দিকে যাবে এটা ছোটো ছোটো বই এগুলি কয়েক পৃষ্ঠার বই ছোটো ছোটো বই কিন্তু এগুলির দাবি অনেক বেশি এবং এগুলো বাস্তবায়ন করতে পারলে সমাজের মধ্যে উপকারিতা বেশি পাওয়া যাবে এবং তাদের এটা ইমান সঠিক থাকবে এই জন্য দ্বিতীয় পর্যায়ে এসে আমাদের বলবো দ্বিতীয় পর্যায়ে আসে একটা গ্রন্থ ইবনু কোদামাল মাকদাসীর লেখা রোমা আতুলায়েত কাত এই গ্রন্থটি পড়তে পারে আকিদার অনেক কিছু সেখানে আসে এবং ব্যাখ্যা সহ পড়তে পারে কিছু কিছু ব্যাখ্যা সহ তারপরে ইমাম শেখ হোসেন ইবন ইমির রহমতুল্লাহ আলের তিনটি বই পরপর পড়তে হবে সিরিয়াললি আমি যেভাবে বলছি সেভাবে প্রথমে আল আকিদার তারপরে আসবে হানো তারপরে আসবে তেদমুল উল্টাটা যেন না হয় মানে সিরিয়ালি পড়লে তাহলে আসমা সিফাতের ক্ষেত্রে তার আর ভুল থাকবে না আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে কী আকিদা পোষণ করতে হবে সরভে সালেন কী আকিদা পোষণ করতেন এবং সলাল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিগন কীভাবে আকিদা শিক্ষা দিয়েছেন বিশেষ করে আসমা সিফাতের সেই বিষয়গুলো তার কাছে স্পষ্ট হবে এবং তখন আর এই পথে আর ভুল হবে না তৃতীয় পর্যায়ে এসে ইবনু তেমিয়া রহমতুল্লাহ আল কিতাবগুলি পড়বে প্রত্যেকে ইবনু তাইমিয়া এবং কাইম রহমতুল্লাহ আলী আর কুতুবুৎ সুন না সুননা বার বারবাহারি আছে সুননা আলী ইমা আহ আছে সুননা আলিবিনসম আছে সুননার কিতাবগুলি তখন সে পড়বে আর সাথে আল্লাহরম কুতুবর আকিতাব পড়বে যেমন ইমাম হানিফ আহমদুল্লাহুল আকবর তার ব্যাখ্যা পড়তে পারে সাথে ব্যাখ্যাসহ বিশেষ করে ব্যাখ্যাটা যিনি করেছেন তিনি কিন্তু ইবনা আবিল ইজ্জল হানাফি না ইবন আবিল ইজ্জল হানাফির না ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি এটা মোল্লা আলী ব্যাখ্যা ব্যাখ্যাসহ পড়তে পারেন সাথে সাথে মোহাম্মদ আল খোমাই আধুনিক প্রেক্ষাগার ইউনি করেছেন সুন্দর ব্যাখ্যা এটাও পড়তে পারেন হ্যাঁ এ আর পড়তে পারেন যেটা এটা ক্ষেত্রে একটি মৌলিক কিতাব সেটা হচ্ছে আকিদার তহাবিয়া ইমাম তহাবির আকিদা আকিদার ক্ষেত্রে একটি মৌলিক কিতাব কারণ হচ্ছে এই কিতাব এই ইমাম তহাবির আকিদা তিনি যেহেতু মোতাকাদ্দিমিদের একজন লোক ছিলেন তার এই কিতাবের মধ্যে ব্যাখ্যা করে কেউ ভিন্নভাবে নিয়ে গেছে অনেক সময় কিন্তু তিনি যে যে পদ্ধতি লিখেছেন সেই পদ্ধতিতে যিনি ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে তিনি হচ্ছেন ইবনা আবিলাজার হ্যানাফি যার কথা আপনি একটু আগে বললেন যে ব্যাখ্যাটা করেছেন সেটা একদম গ্রহণযোগ্য ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যাটা অনুসারে যদি কোনো কেউ পড়ে তাহলে তার আকিদার সে ধারাবাহিক হতে পারবে বলে আমরা বিশ্বাস করি এবং এটার উপরে অনেক কিছু তিনি শিখতে পারবেন সহিদার ধারাবাহিক হতে পারবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিকভাবে আকিদার কিতাবের ক্ষেত্রে আকিদার কিতাবের ক্ষেত্রে এগুলি হচ্ছে মূল কিতাব আকিদার ক্ষেত্রে মূল কিতাব সাথে সাথে ইমাম ইমাম ইমনাবিলেজের সাথে কিতাবের সাথে যেমন পড়বে সাথে সাথে ইমাম সাফারিনীর একটা কিতাব আছে নাম হচ্ছে লাও আনার আনোয়ার আল বাহিয়া লাও আমল আনোয়ার আল বাহিয়া সেটাও একটি ব্যাখ্যা গ্রন্থ একটা মতনের ব্যাখ্যা সেটাও পড়তে পারে এই সময় যেটা ব্যাপক গ্রন্থ আকিদের গ্রন্থ পড়বে সাথে সাথে ইমাম লালেকাইয়ের একটা গ্রন্থ আছে সর এতকাদা হলে সন্না উজ্জামা এটা পরিপূর্ণ গ্রন্থ এগুলি পড়ার পরে ভিন্ন ভিন্ন মানা অনেকগুলো কিতাব আছে যেগুলো আকিদার ক্ষেত্রে রাসাইল আলমি হয়েছে প্রত্যেকটা বিষয়ে যেমন আলমুল কালামের মা কালাম শাস্ত্র আল্লাহ তালার কালাম সম্পর্কে আলাদা কথা হয়েছে আল্লাহ তালা আর উপরে আলোচনা হয়েছে আল্লাহ তালার কুরসি কুরসির উপর আলোচনা হয়েছে আল্লাহ আহাল আর আল্লাহ তাল আর উঠেছেন এটার উপরে আলোচনা হয়েছে প্রত্যেকটা ছোটো ছোটো উপরে কিন্তু রাসালা আলমি হয়েছে তখন সেগুলি পড়বে কিন্তু প্রথম শুরু করবে আমরা বলেছিলাম যে প্রথম শুরু করবে ছোটো ছোটো কিতাব দিয়ে যেটা বলেছিলাম প্রথমেই প্রথমে শুরু করবে শেখ শেখ ইসলাম মোহাম্মদ ইবনে খলিফা রহমাউল্লাহ যে কিতাব আছেন কায়েদাহসাল এগুলো দিয়ে শুরু করবে শুরু করবে খুব দরকার এটা দ্বিতীয় পড়বে আমরা বলতে ভুলে গেছি যখন দ্বিতীয় পর্যায়ে তখন অনেকে সন্দেহ তৈরি করতে চেষ্টা করবে তখন তার এই গ্রন্থটি খুব কাজে দেবে এবং সবাই জন্য এটা আমি পড়া জরুরি মনে করি বিশেষ করে এই কাশপুর সুবহাত ঠিকমতো যে রক্ত রক্ত গড়তে পেরেছে কোনো কবর পূজারি বা তো খারাপ আকিদার লোক তাকে কোনোদিন হারাতে পারবে না সব জায়গায় তিনি সুন্দর উত্তর দিতে পারবেন কারণ তার এই উত্তরগুলো কোরআন সুন্না ভিত্তিক উত্তর ছিল এবং উত্তরগুলো ছিল একটা বাস্তবিক কোনো সাধারণ কোনো আলোচনা ছিল না বরং বাস্তববিদিক আলোচনা ছিল এবং জাহিলিয়া সেটা সেটা চতুর্থ পর্যায়ে আসবে চতুর্থ পর্যায়ে ঠিক মানে তৃতীয় পর্যায়ে আসা যখন শেষ পর্যায়ে আকীদার উন্নত পর্যায়ে যাবে তোমার মাসাইল জাইলে শিখবে কারণ যে ব্যক্তি জাহিরিয়াত শিখবে না সে ভুল করবে আকিদার ভুল করবে এতে কোনো সন্দেহ নেই কারণ ইসলামে এসে অনেকে জাহিরি জিনিস জানে না সেই এই জন্য তিনি এই গ্রন্থটি লিখেছেন যদিও জাহিলি জিনিসটার উপর আগেও অনেকে গ্রন্থ লিখেছেন জাহিলিয়ত কী কী জিনিস ছিল সেটার উপর অনেকে গ্রন্থ লিখেছেন যেমন ইমাম আলুসি আলসি লিখেছেন যে সময় তারও একটা গ্রন্থ আছে মাসাইল জাহিলির উপরে বললে আরোপের মধ্যে তার একটা অংশ এই অংশের মধ্যে তিনি মাসাইল জাহিলি লিখেছেন তো এবং এটার উপর ব্যাখ্যা হয়েছে আমি মনে করি এটা বেশি পড়া দরকার বিশেষ করে এই পর্যায়ে এসে বর্তমান সময় অনেকে জাহিলি সম্পর্কে জানাবো সেগুলো চতুর্থ যে জিনিসটা আমরা বলছি মৌলিক মৌলিক বিশ্ব মৌলিক এর মধ্যে আইলমের ভিতরে তার হচ্ছে ফিক্ষের ফিক্ষের ক্ষেত্রে কি পড়বে অনেকে এ নিয়ে বিভিন্ন রকমের সন্দেহের মধ্যে থাকে যে ফিক্ষের ক্ষেত্রে আমরা কি পড়ব ফিক কেন পড়বো হ্যাঁ ফিক পড়তে হবে ফিকের ক্ষেত্রে প্রথমে যেহেতু ফরাইজের একটা মত অংশ আছে এই জন্য মনে করি মাত্র রাহবিয়া মুখ থাকা দরকার অথবা খোলাসাদুল ফরাইজ যদি কেউ হানাফি বই হিসেবে পড়ে তাও পড়তে পারে আর ফেক ফরাইজের ক্ষেত্রে বড় ধরনের কোনো মতভেদ নাই বড় ধরনের মতভেদ নেই দুই একটা মশালা ছাড়া বেশিরভাগ মশালাতে কাছাকাছি সেই জন্য মাত্র রাহবিয়া পড়তে পারে অথবা খোলাসুল ফরাইজ সেটাও পড়তে পারে অথবা সিরাজি সেটাও মুক্ত প্রথমে পড়তে পারে মতনটা সাথে সাথে একটা মাধাবী একটা মতন পড়তে পারে মাঝাবী একটা মতন পড়তে পারে প্রত্যেক মাধাবিরই কিছু মতন আছে যেমন কানজ আছে হানাফি মাজহাবের কানজ পড়তে পারে অথবা কিতাব পড়তে পারে সাফি মাঝহবের যেমন আছে জুবাদ আছে মালিকী মজাহাবের মুখতর খলিল আছে হামবলি মাঝহাবের যদি কেউ পড়ে বেশি ভালো হয়ে জন্য যে এখানে মাঝহাবগুলো দলিলের সাথে কাছাকাছি নিয়ে আসা হয়েছে যেমন যেমন সেখানে আছে সেখানে সবচেয়ে বেশি যে কিতাবটা উল্লেখ করা হয় দলিল উত্তালে দলিল উৎ সেটা পড়তে পারে দলিল উত্তালেবটা কাছাকাছি জাদুল মুস্তাকার পড়তে পারে এই দুইটা কিতাব অবশ্যই জরুরি হাম্বুলি মাঝহের ক্ষেত্রে তো মাঝহাবী একটা কিতাব পড়ার অর্থ এই নয় যে মাঝহাব মানা বরং মাঝাবি কিতাব অর্থ হচ্ছে মাসাইলগুলি সম্পর্কে দখল হয়ে যাওয়া এই মাসালা হতে পারে এই মাসালা খেলা করার পরে প্রথম এই জিনিসটা শেখার পরে দ্বিতীয় পর্যায়ে আসবে যখন সে ফেক সুন্না শিখবে ফেক খুচ সুন্না পড়বে যাতে করে এই মাসালা ক্ষেত্রে আর কার কার কি মত আছে তখন এবং কাদের দলিল কি সেটা সে পড়তে শিখবে সাথে সাথে বেদায়তুল মুস্তাহাদেখুল মোকারান শিখবে এরপরে আসে বেদায়তুল মুস্তাহাদ পড়বে বেদায়তুল মুস্তাহাদ পড়বে এই জন্য ফেকুল মকারানের পথ সে বাতলে দেবে এরপরের পর্যায়ে আসে পড়বে ফেকুল ইসলামী আদিল্লাতু একক গবেষণার বিষয় মসুয়াতুল ফেকিয়া যেগুলো আছে অনেক ফেখি মসুরা হয়েছে সেগুলি পড়বে সাথে সাথে নজর ইয়াতুল ফেখিয়া পড়বে ফতা মরাসারা পড়বে তারপরে ফেখুর নওয়াজল পড়বে এগুলি হচ্ছে তৃতীয় পর্যায়ে এসে বড় হয়ে কিন্তু এগুলো প্রথম থেকে শুরু করবে না প্রথম থেকে শুরু করবে ফেকি মাসাইল কি হতে পারে অজুর মধ্যে কতগুলি মশালা হতে পারে রওসুল মাসায়ল জামাকসর একটা কিতাবে আছে রহসুল মাসায়ের যদিও অন্যখানে তিনি মোতাজালি ছিলেন কিন্তু ফেকার ক্ষেত্রে তিনি ফেকি আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ যে এই অজুর ক্ষেত্রে এই মাসালাগুলি আসবে এই মশলাগুলি কোথায় কি একটা মানুষ জানতে পারবে এবং সে বুঝতে পারে যত জায়গায় মশালা আসবে এর বাইরে যাবে না তো এই মশালা শেখার কারণে সে ফকি হিসেবে বিবেচিত হবে এবং এরকমের জ্ঞান অর্জন করা আমরা মনে করি যে এরকমভাবে শিখলে অবশ্যই জ্ঞান অর্জন করতে পারবে আমরা এখন আলোচনা করব। সহযোগী আলেম কি এটা তো মূল আলম সহযোগী আলমের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের কিছু না কিছু সহযোগী আছে যেমন কোরআনে কারিমের সহযোগী আলেম হচ্ছে প্রথমে হচ্ছে ওসুল উদ্দসির ওসুল উদ্দফসির ক্ষেত্রে ওসাইমিন শেখুল ওসাইমিন রহমতুল্লাহ আলহের ওসুল উদ্দফসির আছে এটা আমি মনে করি প্রত্যেকের পড়া প্রাথমিকভাবে পড়া উচিত সাথে সাথে ইমাম ইমন তাইমি রহমতুল্লাহ আলহের একটা কিতাব আছে ওসুল উদ্দির ওটা ওইটা পড়া যেতে পারে ওটা পড়বে এটা একটু আরও পড়ে মানে অর্থাৎ প্রথমে শেখ সাইমিনের ওসুল তাফসির দিয়ে পড়া শুরু করলে বেশি ভালো তফসির উপরে প্রাথমিক ধারণা সেখানে পাওয়া যাবে কিভাবে তাফসির তাফসির করতে হবে তাফসিরের নীতি কী সেগুলি সেখানে উল্লেখিত হয়েছে এরপরে অলুমুল কোরআন উলুমুল কোরআন পড়া দরকার উলুমুল কোরআন মধ্যে প্রথমেই মান্না কাপ্তানের গ্রন্থটা খুব ভালো এটা হচ্ছে মাবাহি উলুমুল কোরআন তারপরে যদি ইচ্ছে বেশি শিখতে চায় তখন চলে যাবে যে আলবুরহান ফি আলিমুল কোরআন লিজজার কাশি তারপরে চলে যাবে সে এতকানে এতকান সর্বোচ্চ পর্যায়ের গ্রন্থ উলমুল কোরআনের মধ্যে এতকানের পরে আর এত সুন্দর কিতাব লেখা হয়নি সৈয়তের এতকান সবচেয়ে সুন্দর এইগুলি হচ্ছে সহযোগী আলম আমরা আগেও বলছি অন্যের আলমকে সহযোগিতা করে আলম শেখার জন্য সেগুলো সহযোগিতা করে তো এই বিষয়গুলো শেখার পরে উলমুল আলহা কোরআন করিম সম্পর্কে আমরা আলোচনা করব না যেহেতু সহযোগী আলম হাদিসের ক্ষেত্রে সহযোগী আলম কি সেটা আলোচনা করতে চাচ্ছে হাদিসের ক্ষেত্রে প্রথম হচ্ছে অসুল হাদিস অসুল হাদিসের মধ্যে প্রথমে একটা মতন মুখস্থ করার দরকার সেটা হচ্ছে মঞ্জুমাতুল বাই বা পুনিয়ার এটা বেশি না মনে হয় পঞ্চাশ সাইটের কাছাকাছি হবে বা বিয়াত পঞ্চাশের আরও কম হবে চুয়াল্লিশটা তো পঁয়তাল্লিশটা কবিতা এটাকেও মুখস্থ করতে পারে অলুমুল হাদিসের সব যেন চলে আসছে এর মধ্যে এর মধ্যে এটা আসার পরে দ্বিতীয়ত তিনি পড়তে পারেন তিনি নকবাতুল ফিকির করতে পারেন দ্বিতীয় তিনি নখবাতুল ফিকিরটা পড়তে পারেন নখবাতুল ফিকির পড়লে সুবিধা হচ্ছে নকবাতুল ফিকির হাজার রহমতুল্লাহ আলী তিনি তাকে বলা হয় খাতমাত এবং তিনি সর্বশেষ লাফাত বাদ আল যাকে বলা হয়েছে যে তার তার কথার পর আর কোনো কথা নেই উনি যে বিষয়ে কথা বলেছেন সেটা সঠিক কথা এই জন্য যাতে করে উলুমুল হাদিসের ক্ষেত্রে মোস্তলাউল হাদিসের ক্ষেত্রে কেউ পরিবর্তন না করতে পারে পরবর্তী তখন বোঝা যাবে যে না আমি তো মুখস্থ করেছি এটা এর বাইরে আমরা আমার যেতে পারবো না এই জন্য দ্বিতীয় পর্যায়ে এসে প্রথম তিনি পড়বেন বা কনিয়ে দ্বিতীয় পর্যায়ে নোখপাতুল ফিকিরটা মুখস্থ করেন মতনটা তারপরে নুরহাতের নজর নিজের ব্যাখ্যা করেছেন তার মতনের এই ব্যাখ্যাটা তিনি পড়তে পারেন এই ব্যাখ্যাটা তিনি পড়তে পারেন তারপরে আমরা বলছি তারপরে হচ্ছে যে উলুমুল হাদিসের ক্ষেত্রে কিছু গ্রন্থ আছে মুতুল মোসল্লাহ হাদিসের পরে উলুমুল হাদিসের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে এসে যা শিখবেন সেটা হচ্ছে পড়বে। পড়বেন সালাম পড়বেন বুলুগুল মারামের ব্যাখ্যা আমরা আগেও বলেছি অমদাতুল আহকামের ব্যাখ্যা আছে তাউদুল আহকাম সেটা পড়বেন তারপরে তাইসুল আল্লাম উমদাতুল আহকাম আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আরেকটা গ্রন্থ আছে নাউুল্লা না শকানী রহমতুল্লাহ আলের সেটা হচ্ছে মুনতাকাল আখবরের ব্যাখ্যা আখবার আখবর ব্যাখ্যা হবে ব্যাখ্যা এইটুকু আকামুল হাদিসের ব্যাখ্যা সেগুলি সেখানে পড়বেন আর সবশেষে যেটা পড়লে আপনার আলহামদুলিল্লাহ দুনিয়া এবং আখেরাতের সব অনেক জ্ঞান অর্জিত হবে সব না বললে অনেক জ্ঞান অর্জিত হবে সেটা হচ্ছে ফথরুল বেয়ারি ফথরুল কোনো বিকল্প নেই লাবাদ আল ফাথর এই জন্য অলুমুল হাদিসের ক্ষেত্রে এই গ্রন্থটি প্রত্যেক আলেম যেন পড়ে এবং পুরোপুরি পড়ে নেয় নব দর্পণে যায় না এটা উলুমুল হাদিসের উপরে এটা উলুমুল হাদিসা হাদিসের সরার উপরে সহের বোখা তো উলুমুল হাদিসের ক্ষেত্রে এই বইটা পড়া দরকার এটা দিক থেকে শিক্ষা দিবে তাকে মোস্তাল হাদিস শিক্ষা দিবে আলম যার হার তাদের শিক্ষা দিবে সাথে সাথে তিনি এই বিষয়ে একজন পণ্ডিত বলে বিচতে হবে এবং হাদিসের শুদ্ধ অশুদ্ধ ক্ষেত্রে তিনি একটা মানদণ্ড বিশেষ করে হাদিউসাই মোকাদ্দিমা যেটা মোকাদ্দিমাটা প্রথমে পড়া উচিত প্রথমে পড়লে তার এলমের ক্ষেত্রে প্রসারতা লাভ করবে এবং পুরো এই বিদ্যা নয় শুধু অনুমুল হাদিসের ক্ষেত্রে কোথায় কি কীভাবে আলোচনা করতে হবে সেখানে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে হাদিউসাই একটা পুরো গ্রন্থ বোখারির ভূমিকার হিসেবে একটা গ্রন্থ লিখেছে একটা পুরো একটা খণ্ড এর অর্থ হচ্ছে এটা খুব জরুরি জিনিস বলে আমরা বিবেচনা করি তৃতীয় যেটা সহযোগী আলমের বিষয় আছে সেটা হচ্ছে ওসুল এ অসুল ওসুলে ক্ষেত্রে কিছু আলম পড়া কিছু বই পড়া দরকার তার মধ্যে প্রথম যেই বইটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে তাইসির আল মসুল হাদিস তাইসির আলম ওসুল ফেক তাইসির এল মসুল ফেক এই গ্রন্থটি আবদুল্লাহ ইউসুফ আল জুদাইয়ের আমার দেখা শ্রেষ্ঠ গ্রন্থের একটা আমার দেখা শ্রেষ্ঠ আমার দেখা শ্রেষ্ঠ গ্রন্থের একটা তারপরে আরেকটা বই পড়তে পারে ফি ওসুল ফেক ফি ওসুল ফেক লিল মুক্ত ইন প্রাথমিকভাবে যারা অসুল শিখতেছে তাদের জন্য এই গ্রন্থটি লিখেছেন ওমর সোলাইমান আল আশকার ওমর অথবা মোহাম্মদ সোলাইম আশকার দুইজনে দুই ভাইয়ের এক ভাই হবে আমার ঠিক মনে আসছে না ওমর সোলামাল আশকার মানে উনি লিখেছেন এই গ্রন্থটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর তবে আগে পড়তে হবে তাইসির ওলম তাইসির আলমু ফেক যেটা এয়া লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আল জুদাই লিখেছেন মদি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি লিখেছেন ওমর উমর আশার আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তারা এই গ্রন্থটি লিখেছেন গ্রন্থ দুটি অত্যন্ত সুন্দর তারপর আরেকটু বেশি জানতে হলে ওখানেই প্রথম পর্যায়ে তিনি পড়বেন অসুল 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 ফেক লে আব্দুল হাব খাল্লাফ তারপর অসুল অসুল ফেক আছে লে মোহাম্মদ আল খুদাইরি মোহাম্মদ আল খুদাইরি বেক তারপরে অসুল ফেক লে আব্দুল করিম জায়দান অসুল ফেক আছে লে মোহাম্মদ মোহাম্মদ আবুন্নুর আবুনুর জোহেদ অসুল ফেকের আস্তার এবং অসুল ফেক আছে খাল আব্দুল হাব জোহাইলি জোহাইলি একটা অসুল ফেক আছে অসুল ফেকুল ইসলামী নাম আছে বইটা খুব ভালো এগুলি পড়লে অসুল ফেকের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা মৌলিক নীতি চলে আসবে আর যদি মতন একটা মুখস্ত হয় যেটা আমরা উল্লেখ করিনি এই উসুলের পেখানে একটা মতন আছে মতনটার নাম হচ্ছে মতন ওয়ারাকাতাত ওরাকাত ইমামুল হারামাইন জুয়েনি এই মতনটা মুহস্ত করা উচিত যদি আছে হানাফি মহাবের কেউ মতন মুখস্থ করতে হয় তাকে যেন মানার মতন মানার মুখস্ত করে মতন মানার আর যদি সাফি মজাবের হয় তিনি যেন এমরিউটি মতন ওরাকাতাত ব্যাখ্যা করেছেন তিনি অথচ ওরাকাত ইমামুল হারামাইন তিনি সাফি মহাবেরই কিন্তু আলহামদুলিল্লাহ অন্য তিনও মাঝভাবের লোকেরাই বিশেষ করে মালিকি সাফারি হাম্বলি তিনও মাধবের লোকেরাই এই মতনটাকে গ্রহণ করে নিয়েছে কারণ ওখানে ওইখানে একতালাপটা কম হানাফি এবং হানাফি বলা হয় ফোকাহা এবং মোতাকালিমিনে বেশি ভাগ করে আর কি ওসুলদের ক্ষেত্রে তো হানাফি ফে ফোকাহাদের মতনের ক্ষেত্রে মতন মানার আর মোতাকালিমিনের মতনের ক্ষেত্রে মতন মতন ও হলে যথেষ্ট এরপরে ফলে ব্যাখ্যা করে অনেক বাড়ানো যায় কমানো যায় মতন বরাকাতের একজন নজম করেছেন অহমৃতিমৃতির নজমটা কেউ মুখস্থ করলে আলহামদুলিল্লাহ তিনিও একটা সঠিক ক্ষেত্রে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন তো ওলুমুল মোসায়দা যেটা বা সহযোগী অ্যালমের ক্ষেত্রে চার নম্বর যে অ্যালেমটা বেশি দরকার সেটা হচ্ছে ওলুমুল আরবিয়া আরবি জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই বিষয়টি খুব জরুরি কেন দরকার আরবি জ্ঞান অর্জন না হলে কিন্তু কোনোটাই আমরা যতটুকু পড়েছি কোনোটাই অর্জন হবে না এই এটা প্রথম মিফতা বা প্রথম চাবিকাঠি এটা শিখার জন্য আমাদের দেশে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা অনেকাংশে ভালো হলেও অনেকাংশে খারাপও আছে প্রথমে আমরা নাহু সরব পড়তে চেষ্টা করি অনেক বেশি কিন্তু আরবি শিক্ষা দিয়ে আমরা আরবি শিখি না আমরা বরং আরবি শিক্ষা অর্জন করে তারপর নাহু সরব পড়া উচিত এটা আমরা মনে করি তো সেইভাবে আমরা প্রথমে দরকার আরবি শিক্ষা অর্জন করা যেমন আমরা যদি কোনো শেখ ফব্দুর রাহিমের ফা আব্দুর রাহিমের দুরুসুলো আল আরবি না তো কিনে ভেয়া তিনটা খন্ড শেষ করি এটা উস্তাদের কাছে পড়ি শেষ করি তাহলে খুব ভালো আরবি বই তিনটা হ্যাঁ সাথে সাথে যদি কোনো আলা আরবিয়া বাইনে এ নতুন বের হয়েছে এটাও ভালো এই তিনটা এটাও ভালো সাথে সাথে আলা আরবি আলী না সেইন এটাও ভালো এটাও পড়তে পারে এই তিনটা বই যদি কোনো কেউ পড়ে ফেলে তাহলে সে আরবি শিখতে পারে কোনো ইয়া নেই আরবি আরবি ভাষা যদি কোনো বুথ অর্জন করতে চায় সাহিত্যিক হতে চায় ভালো করতে চায় প্রথমেই তাকে উচিত এবং এটা শিক্ষা করার দরকারও আছে কারণ আরবি ভাষার যত বেশি পড়তে পারবে করোনা বোঝার ক্ষেত্রে তা তত বেশি সহায়ক হবে এই চিন্তা ভাবনা করে তো এই জন্য প্রথম যে কাজটি করা দরকার তিনি আজরমিয়া মুক্ত করবেন মতন ছোট মতন অথচ সব আছে আমাদের শেখ মুহম্মদ সাল্লা সাইমিন রাহেমাল্লাহ তিনি কিন্তু মতন আজমিয়ার ব্যাখ্যা করেছেন আমি আমি দেখেছি আমাদের কোনো কোনো ছেলে দেখেছি সেটাকে প্রিন্ট করে নিজেরা আলোচনা করেছে ভালো মতন আজর ডুমিয়া মুস্ত করা দরকার সাথে সাথে আরেকটু বেশি পড়তে চাইলে আউদাহুল মাসায়েলিক আউদাহুল মাসায়ালেকটা পড়া দরকার ইবনুমা মালিক ইবনুমা মালিকের মতনগুলি মুক্ত করতে পারে গাল মতন আছে মতন আল ফিয়া হাজার বিষয়ের বিষয় এগুলি মুক্ত করতে পারে এই এটা বললে আর ওই সে একেবারে বিশেষ করে আরবি ভাষা জ্ঞান সে অনেক বেশি জ্ঞানী হয়ে যাবে এটা বুঝতে করতে পারে আর যদি কেউ মনে করে যে আমি সাহিত্য সাহিত্যের দিকে আগাবো সাহিত্যের দিকে যদি আগায় তাহলে তার উচিত আরবি সাহিত্যের উপর যে সমস্ত বিশেষ করে ইবনে কোতাইবার গ্রন্থ ইবনে কোতাইবার যে গ্রন্থটি আল ইবনে কোতাইবার গ্রন্থটির নাম হচ্ছে আল বায়ান আল ইবনে কোতাইবার গ্রন্থটি হচ্ছে হ্যাঁ এটা পড়বে আর জাহেজের একটা বঙ্গগ্রন্থ আছে সে যদিও মোতাজিল হোক তারপর সাহিত্যগুলি ভালো সাহিত্যটা পড়তে পারবে সাহিত্যটা হচ্ছে আলবায়ান উত্তে বীর সাথে আছে আল হাইওয়ান সাথে যদি কোনো আগানি পড়ে কেউ অথবা এই জাতীয় সাহিত্যের জন্য শুধুমাত্র পড়ল তো সেটা পড়তে পারবে সেটা পরবর্তী পর্যায়ে যখন তার আকিদাগতভাবে পরিশুদ্ধতা আসবে তখন তার মধ্যে আর এই সমস্ত কিছু তার ফেতনা তৈরি করবে না তখন শুধু পড়বে এই জন্য আমরা মনে করি এই পদ্ধতি অবলম্বন যদি কেউ করতে পারে আপনার প্রশ্নের উত্তরটা একটু লম্বা হয়ে গেল কেউ যদি এই প্রশ্নটি পদ্ধতি অবলম্বন করতে পারে তাহলে আলেম হতে পারবে এবং এই পদ্ধতি অবলম্বন করে আমি মনে করি প্রতিষ্ঠান হওয়া দরকার যারা এইভাবে মানুষদেরকে তৈরি করবে নতুন করে আলেম বের হবে এবং আবার দেশে আলমি চর্চা বেরিয়ে বেড়ে যাবে ইনশাল্লাহ এবং আলেম আরব দেশে নয় বিশ্ব পৃথিবীর যেখানে হোক এই পদ্ধতি অবলম্বন করতে হলে সেখানে আলেম বের হবে আমরা বিশ্বাস করি কিন্তু সেরকমের আলেমও নেই যারা এগুলি তত্ত্বাবধান করবে আর আমরাও শিখতে পারি নেই যারা শিখবে আমরা মনে করি আল্লাহ তারা অত ব্যবস্থাপনা করে দেবেন যারা শিখে এসেছে আরবি সাহিত্য তারা পড়াবে যারা এই সমস্ত আলেম শিখে এসেছে তারা পড়াবে তারা হয়তো এদেশে আবার আলমের সেই নতুন জোয়ার বড়িয়ে দেবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন

كم تسابقتم مع طير الصباح وتناديتم بحيا للفلاح للمصلى كنتم مثل الجناح كطيور عانقت نجم الفضاء